আসসালামু আলাইকুম। একজন জিজ্ঞেস করছে আমার পাখিরে আমি কি খাওয়াই, আমার পাখি খানা এইটা। সকালবেলা উঠে আমি পাখিকে দিয়ে আমার যত্ন করি, যা যা খাবে সারাদিনের খাবার দিয়ে দেই। তো এই যে আমি সব পয়সা করে ওর খাবার রেডি করে সব কিছু রেডি করে ভাত গরম ভাত রান্না করে, ভাতটা বেশি পছন্দ করে, এই জন্য গরম ভাতটা রান্না করে ওকে রেডি করে দিয়ে এসে দেখেন আমার সাথে কি যুদ্ধ করতেছে। ও প্লাস্টিকের বাটিতে খাইতেছে না, ওর ছোট্ট একটা ওর ছোট্ট একটা স্টিল বাটি আছে ওইটা তো খায়। ওরে রুটি দিছি, ও আমরা যা খাই ও তাই খায়। তার ভিতরে ওরে আমি অনেক ফল ফুল দিই, মরিচ দিই, কারণ ও আমার একমাত্র প্রতি যেটা কি মায়া কি, ও আসলে মনে হয় করে বুকে নিয়ে যেতাম ঘুমাতাম তখন শান্তি লাগতো, এত মায়া লাগে। আর একদম কাছ থেকে গেলে কীভাবে যে খুঁজতে থাকে ও না দেখলে বোঝা যায় না, ওরা সব বুঝে, ওরা সবই বুঝে। আমার পাখিটা আমি কীভাবে যত্ন করি, কীভাবে কী করি আপনাদের সাথে শেয়ার করলাম। কোনো ভালো করে ক্লিয়ার করে ডাক ফুটে নাই, ছোট বাচ্চা ডাক ফুটবে। আমার আর একটা পাখি ছিল ও সব কথাই বলতে পারতো, তখন আমি ভিডিও করতাম না, এখন যেমন ভিডিও করতাম না। পাখিটা আমার নিজের দোষেই গেছে গে, কারণ ও খোলা ছিল একদম, আমি জোরে করে চিক করে দিয়েছিলাম দেখে ও ভয়ে বাইকে গেছে, পাইলাম না কই যা। ওর জন্য আমার আমি খাই আর না খাই ওর খাবার রেডি থাকে সবসময়, কারণ ওরে আমি অনেক 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 ভালোবাসি। এখন ওর খাবার সকাল আমার কোনো কাজ নেই, আগে ওর কাজ, কারণ ওরে সবসময় আমি পয় পরিষ্কার করি, আজকে গোসল করাইছি কয়েকদিন পরে। ও এমন একটা জিনিস আমার, দেখেন ওর খাবার আমার একদম পুরোপুরি রেডি রাখতেই হবে, খাক আর না খাক খেলাধুলা করে এটাই আমার শান্তি। দেখেন ও মাঝখানে একটু ব্যথা পাইছিল ঠোঁটে, ওর ডাক্তারের কাছে ওষুধ এনে দিচ্ছে, আল্লাহর রহমতে এই গেছে গিয়ে ভালো হয়ে গেছে। তো এখন আমি ঠিক হয়ে গেছে, আল্লাহর রহমতে পুরো ঠিক হয়ে গেছে। একটু ঠোঁটে ব্যথা পাইছিল, খাবার রেডি করলাম, কথা উঠলে আপনাদের আবার মাশাআল্লাহ মানে ভালো আছে। এই পাখিটা দিছে আমার বাসুর ছোট পাখিটা নিয়ে, আরেকটা পাখি আনবো ছেলে পাখি, এটা মেয়ে পাখি, আরেকটা পাখি আনবো। তার কাছে পরে মরিচ পাইলে তোমার সারাদিনের খাবার হয়ে যায়, একদম মরিচ খুব পছন্দ করে, খুবই পছন্দ করে মরিচ, দুষ্ট মরিচ খুব পছন্দ করে। আঙ্গুর খাইছে কয়েকদিন খুব, আঙ্গুর যে কোনো জিনিস দুই তিন দিন খায় পরে আর খায় না, ওটা চেঞ্জ করে দিতে হয় ওদেরকে। কালকে দিলাম কি কলমি শাক, কলমি শাক ওরা খুব পছন্দ করে, আল্লাহ দুই দিন খাইছে ওনার খায় না। ও খাবার ওদের খাবার কিনে আনছি ওগুলাও খায় না, ওই যে দিয়ে রাখছে ও খালি ভাত খাবে, মরিচটা আর ভাতটা বেশি পছন্দ। ও যখন হয়েছে তখন থেকে ও ভাত খাইতো, থাকতো আমার বাসা ঠিক আছে, ও বাসার থেকে খুঁজে পাইছিল, তো এই জন্য ভাতটাই বেশি পছন্দ করে, কিন্তু মরিচটাও বেশি খায় না। কী কই ও অন্য জিনিস একটা জিনিস দুবার তিনবার দিলে ওটা আর খাইতে চায় না, মরিচ দেখলেই হয়েছে, দেখ মরিচ পাইলে খুব খুশি, সে এখনও মরিচ খাইতেছে। সকালে ওইটা গোসল করেছি, খাঁচা পুষে করেছি, টাওয়াল আমি পুষে করে দিছি, কারণ আমি একটা টাওয়াল বিছে দিই, কারণ খাঁচার ইয়েগুলো ছিদ্র ছিদ্র, তো ওগুলোর ভিতরে পা ঢুকে যায়, খাবার পরে যায়, ময়লা হয়ে যায়, সেই জন্য একটা টাওয়াল দিই, এটা প্রতিদিন চেঞ্জ করে দিই, চেঞ্জ করি, আর একটা বিছে আর একটা চেঞ্জ করে, আর খাবারটা সকালে রেডি করে দিলাম, খাবার দিই তো অফিসে যাই গিয়ে, তো এই জন্য খাবারটা আমার পুরোপুরি রেডি করে দিতে হয়। বাদাম কেদিন খুব পছন্দ করে খাইছে, আনা খায় না, সে একটা নিয়ে এই যে বসে, তো এই তো আমার পাখি হিস্টারি। এখন ডাক ফুটে নেই, ডাকে কি
একটু ডাকে কিন্তু বোঝা যায় না কি বলে খালি একটু শীত দিলে বোঝা যায় আর মিঠু মা করলে এটা বোঝা যায় তোমার সারা দিনে খাওয়া হয়ে যায় বোঝা যায় না কয় অনেক কিছু সামনে না থাকলে অনেক কিছু বলে বলে ডাকে কিন্তু বোঝা যায় না কিন্তু একটু একটু বোঝা যায় শীতটা বোঝা যায় আর হলো মিঠু মা বলে আসে না তো এই তো আপনাদের সাথে আমার পাখির সব কিছু শেয়ার করলাম যার ভালো লাগে সে দেখবেন ভিডিওটা যার ভালো না লাগে স্কিপ করে যাবেন কোনো সমস্যা নেই আর এখন আমি একটা প্রোটিন বানাবো প্রোটিন বলতে হেয়ার প্রোটিন কারণ আমার ইউটিউব চ্যানেল আছে আমার ফেসবুক পেজ আছে ঘরে বসে থাকি তো আসলে ফেসবুক পেজ যত ভালো বুঝি না লেখালেখি করতে হয় অত ভালো বুঝি না তাই অত আগাইতে পারি না যাই হোক আপনারা যদি ভালো লাগে কমেন্ট শেয়ার করেন পারলে একটু কমেন্ট করেন আমার পাখিটা কেমন হলো দেখে বলবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মরিচ খাওয়া হয়ে গেল শুনো আমায় না শুনতে পাখি আমার ভাত খাবে খাও 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 না না বল এনে দিছি বল খেলে সুন্দর করে বল মাথা দিয়ে ধাক্কা দিবে আবার দৌড়ে যাবে আবার আনবে আবার ধাক্কা দিবে আবার আনবে বলটা খুব সুন্দর করে গেলে ঠাস পাখি আনছে ঠাস পাখি দিয়ে কামড়ে কামড়ে তোমার জন্য সকাল উঠে আমি ভাত আনছি না হ্যাঁ খাও মরিচ তো খাইছো দুই ডে তিন ডে ভাত খাবা কি হন না 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 এটা দর কামড়ায় না তুমি ভাত খাও ওইটা কামড়ায় পিটু তুমি ভাত খাও না এনো হাতে নাও হাতে নাও হাত থেকে নাও এনো মরিচের গন্ধ ছুটে এলো